তোমার ক্ষতি পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। এটাই পৃথিবী, আপনি যে কাউকে টেনে আনবেন। আমি অনেককে টেনে এনেছি, আপনারা জানেন। আমার একটা অত্যন্ত স্নেহের মানুষ এখন দেশে নাই, কি নাম জানি, এই তো সবার মুখস্থ হয়ে গেছে দেখে, এরকম টানবেন মানুষকে। আমার অত্যন্ত আদরের আর একটা ছেলে এখন জেলখানায় পড়ে আছে, কি নাম জানি, হ্যাঁ, বগুড়া কুষ্টিয়াতে গেলে এরকম পাশে বসে থাকতো হামজা। আর যখনই উঠতাম মাথাটা বুকে দিয়ে বলতো আমারে দোয়া করে দেন, আমাকে দোয়া করে দেন। অত্যন্ত বিনয়ী একটা ছেলে, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লামা কাজী ইব্রাহিমকে আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেন, মামুনকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। এরা বাহিরে থাকলে এরা লক্ষ লক্ষ মানুষের কাছে দিনে দাওয়াত দিত, ঠিকটা বে ঠিক, এ দাওয়াত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, তবে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এরা খুব ভয় পায়। আজকে আমার দিনেও প্রোগ্রাম ছিল একটা, জোহরের পরে, গোবিন্দগঞ্জ বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দাও? তোমরা তো টাকা দিয়ে এত মানুষ হাজির করতে পারো না। আমাদের কোরআনের ডাক শুনে এমনি লক্ষ লক্ষ মানুষ আসে, ঠিকটা বে ঠিক, এই জন্য এখন ভয়ের ভিতরে আছে। ভয় পাওয়ার দরকার নাই, আগামী দিনের সূর্য কোরআনের সূর্য, আগামী দিনের সূর্য মুসলমানদের সূর্য, বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিকটা বে ঠিক। ওয়ার্ল্ড কাপ কে বাধা দিতে পারছো? ওয়ার্ল্ড কাপ হলো চোর ডাকাইতে রাখলা, এখানে সবচেয়ে বেশি জুয়া হতো, মদ হতো, আর মদের সাথে যা আছে তাই হতো। কিন্তু এবার কাতার এটাকে এনে কোরআনের মোড় দিয়ে মোড়ায় দিছে। কাতার এটাকে শুরু করেছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। যত নোংরামি ছিল প্রথমেই সব বন্ধ, ঠিকটা বা ঠিক, যত মেয়ে ছিল স্টেজে স্টেডিয়ামে সব নিচের দিকে মাথা, স্টেডিয়াম থেকে বেরিয়ে সবগুলো ওড়না কিনা শুরু করছে, সব ওড়না কিনা শুরু করেছে। সারা কাতারকে তারা কোরআন দিয়ে সাজিয়ে দিয়েছে। এয়ারপোর্টে নেমেই ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার সেলিব্রিটি যেগুলো, এগুলো এক একটা কোরআনে আয়াত পড়েছে আর পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন সারা পৃথিবীতে কোরআনের আওয়াজ বাড়ছে না কমছে? আল্লাহ তৌফিক দান করুক। আপনারা এসেছেন অনেক দামি মানুষেরা, অনেক স্যাররা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তারা আমাদের সমাজের একটা অংশ, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এসেছেন পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড, আর্মি, ডিবি, এনএসআর সদস্যরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। যেহেতু 32তম মাহফিল, এই মাহফিলটা আমি শুরু করব 32তম সূরা থেকে। 32তম সূরা কোনটা কোরআনের বলেন তো? আপনারা ডেইলি পড়েন না, এই জন্য বলতে পারলেন না। রাসুল 32তম সূরা আর 67তম সূরা প্রত্যেক দিন পড়তেন, একদিনও মিস করতেন না। আবার বলতেন এই দুইটা সূরা যে পড়বে, এই দুইটা সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, যতক্ষণ সে জান্নাতে যাবে না ততক্ষণ আল্লাহর সাথে কথা কাটাকাটি করবে এই সূরা দুইটি। সূরাতুল খাসামা বলা হয়, খাসামা ঝগড়া সূরা, ওটা আমরা জানি সূরা মূল। কোন সূরা মূল? কোটা হলো 67 নাম্বার। আর সূরা মূলকের সাথে আমি বলেছি মাসনা, মাসনা রাসূল জোড়া মিলাতেন, কি মিলাতেন, জোড়া মিলাতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে পড়তেন, কুল হুয়াল্লাহু আলাম নাশতাহ পড়লে পড়তেন, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা, সূরা বাকারা পড়লে আল ইমরান পড়তেন, সূরা আর রহমান পড়লে ওয়াকিয়া পড়তেন। এগুলো দুইটার বিষয় মিলানো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নির্দেশনা দিয়েছেন। তিনি একজন উম্মি মানুষ, উম, উম মানে বেবি যেখানে থাকে মায়ের, ওটাকে কি বলা হয়? উম, মায়ের যেখানে বেবি থাকে, বেবির কোনো পড়াশোনা থাকে না, শুধু পৃথিবীতে তিনজন বেবি মায়ের কোলে কথা বলেছিলেন, কয়জন, কয়জন, তিনজন। একজনকে তো আমরা নবী হিসেবে চিনি, কি নাম জানি, কি নাম, কত কত মাস কতদিন বয়সে কথা বলেছেন, হায় হায় কিছুই জানে না, হ্যাঁ আন্দাজি কথা কয় তিন দিন, হ্যাঁ জেনে নেবেন এটা। উনি তো পাহাড়ে ছিলেন, পাহাড়ে প্রসব করেছেন, তিন নবীর জন্ম হয়েছে পাহাড়ে, কয় নবী, তিন নবী। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? পাহাড়ের গুহা। মুসা আলাইহিস সালামের জন্ম পাহাড়ে না, ওনার জন্ম হয়েছে বাসায়, কিন্তু ওনাকে নিয়ে রাখা হয়েছে ইসির ভিতরে, সন্দুকের ভিতরে ভাসিয়ে দেয়া হয়েছে। আর এই সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে?
পাহাড়ের মধ্যে একটা পাহাড়ি এলাকায় মা মরিয়মের পেটে যখন বাচ্চা আসলো আশেপাশের লোকেরা গালিগালাজ শুরু করলো আর তিনি বলতে থাকলেন কুনতু নাসিয়াম মানসিয়া আফসোস আমি যদি পৃথিবীতে না থাকতাম আমি যদি এর আগেই মারা যেতাম আমার কত ভালো হতো কিন্তু আল্লাহ বলেন আমি যেটা করব সেটাই সিদ্ধান্ত ঠিক না বা ঠিক এখন সারা দুনিয়াতে কোন নবীর উম্মত সবচেয়ে বেশি কোন নবীর দাবিদার সবচেয়ে বেশি ঈসা আলাইহিস সবচেয়ে বেশি হলো দুনিয়াতে খ্রিস্টান জানেন না কেন আপনারা এগুলো সবচেয়ে বেশি কে খ্রিস্টান পৃথিবীতে চালায় কারা হ্যাঁ আমেরিকাতে কোন দলের লোক বেশি খ্রিস্টানদের লোক বেশি কিন্তু ওরা নবীর আসল পরিচয় জানে না আমরা জানি ঠিক না বেঠি ওরা নবীকে চিনে না আমরা চিনি তিনি আমাদের মাঝে আসবেন কবে আসবেন জানি আবার পৃথিবীতে 6 জন বিশ্বনেতা আল্লাহ দান করেছেন কয়জন 6 জন 3 জন মুসলমানের মধ্যে আর 3 জন কাফেরের মধ্যে মুসলমানের মধ্যে 2 জন চলে গেছেন আর 1 জন সামনে আছেন কাফেরদেরও 2 জন চলে গেছে আর 1 জন সামনে আছে কাফেরদের কথা আগে বলি কারণ কোরআনে আগে কাফেরের কথা বলেছে ঠিক না বে ঠিক আগে কাফের আগে জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা শাস্তি না ভোগ করলে কেমনে আরাম পাবে কষ্ট হচ্ছে না তো আপনাদের হ্যাঁ আমি হাক ডাক মারি না হাক ডাক মারা আমার ডিকশনারিতে নাই ধীরে স্থির ভাবে রাসূল কথা বলতেন সাল্লাল্লাহু আর হাত ব্যবহার করতেন বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর হলো জ্ঞানের জায়গা কিসের জায়গা জ্ঞানের জায়গা এটা মূর্খতার জায়গা না তিনজন বিশ্বনেতা বলতে পারেন নাম বলেন দেখি কাফেরদের মধ্যে দুইজন চলে গেছে একজন হলো নমরুদ আরজন হলো বখতে নসর এই দুইজন আর কাফেরদের আরেকজন বাকি আছে কি কি নাম জানি ফেরাউন বাকি আছে লাড়িটা দেন আল্লাহ তোরে হেদায়েত করুক ওইটাকে ফেরাউন বাকি আছে আসলে বলতো অন্যটা মুখে ঠেলার চোটে ফেরাউন চলে আসছে আমরা তো অনেক দোয়া মুখস্থ করি কিন্তু কোনটা কোথায় লাগাবো অনেক সময় খেয়াল থাকে না এক লোকের ছেলে পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাইছে ও কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকজন কয় ভাই মারা গেল লোকে কয় মারা জানি ছেলে ফার্স্ট হইছে কত তুমি আলহামদুলিল্লাহ কইবা কয় কইতাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হই কিন্তু আমরা যেটাই মুখে বলি আল্লাহ মুখেরটা নেন না কোনটা নেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে এজন্যই আল্লাহর ইবাদতের মধ্যে কোনো লস আপনি ভুল করলেও সহি করে নেবেন কে আহা রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস এক লোক ওঁট হারায় ফেলছে মরুভূমিতে এখন সামনেও মরুভূমি পিছনেও মরা ছাড়া কোনো উপায় নাই হি ওয়াজ স্লিপিং এন্ড হি ওয়াজ ওয়েটিং ফর হিজ বিলংগিংস তিনি শুয়ে থাকলেন হঠাৎ করে সাডেনলি হি হ্যাজ সিন হিজ ক্যামেল উইথ অল বিলংগিংস হঠাৎ করে দেখে যে ওনার ওঁটটা হাজির ওঁটের উপরে খাওয়াও আছে শরাবও আছে পানিও আছে উঠে বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়েছে খুঁটির চোটে কথা কি হয়ে গেছে উল্টে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই উল্টা কথা আল্লাহ ধরেন নাই হারানো ওঁট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে আল্লাহর রাস্তায় কেউ যদি ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আজকে যদি আমরা সিদ্ধান্ত নিই আজকে থেকে আর নামাজ কাজা করব না আমাদের উপর সবচেয়ে খুশি হবেন কে আজকে থেকে বিবিকে ঠকাবো না আমাদের উপর খুশি হবেন কে আজকে থেকে জমির আইল ফেলবো না খুশি হবেন কে আজকে থেকে মিথ্যা কথা বলবো না খুশি হবেন কে ধোকাবাজি মিথ্যা কথা মিথ্যা মামলা তো এখন মাশাআল্লাহ ডাইল ভাত মনে হয় যিনারা মামলা দিলেন ওনারা খুব কৃতিত্বের অধিকারী হয়ে গেলেন মনে রাখবি জানোয়ার তুই জাহান্নাম ছাড়া তোর কোনো জায়গা হবে না মিথ্যা মামলা যারা দিয়েছো শিরকের গুনায় গুনাহগার হয়েছো রাসূল মিথ্যাকে এবং শিরককে একসাথে উল্লেখ করেছেন রাসূল করেন নাই করেছেন কে আল্লাহ করেছেন সূরা হজ 30 নম্বর আয়াত অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলা যুর খবরদার মূর্তি পূজা ঘৃণ্য মূর্তি পূজা থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো মিথ্যা আছে যেখানে পূজা আছে সেখানে মিথ্যা আছে যেখানে শিরক আছে সেখানে রাসূলের প্রথম পরিচয় তিনি আলামিন আজকে সেই নবীর উম্মতেরা মিথ্যা কথা বলে একটু চিন্তাও করে না
হর হামেশাই মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় এক হুজুর আমাকে কেঁদে কেঁদে বলছেন এই কক্সবাজারের হুজুর মার্ডার হয়েছে তিন থানা পরে আমি জীবনে ওই লোকের নাম শুনি নাই সেখানে দেখি যে আমার নাম এখন মসজিদে কেমনে ইমামতি করি পলায়া ছিলাম তিন মাস এরপরে একজনের সাথে কন্টাক্ট করলাম তারে প্রতি মাসে 10000 টাকা করে দিতে হবে আমাকে অ্যারেস্ট করবে না আপনি চিন্তা করেন এরপরে দুই বছর পরে তিনি কোর্ট থেকে জামিন নিলেন 2.5 লাখ টাকা দিয়ে লোকটা বলছে আর কাঁদছে একজন ইমামের বেতন কত কত বেতন 5000 6000 7000 ঠিক না বা ঠিক কাঁদতেছে আর বলছে হুজুর আব্বার ভিটা একটু ছিল সেটাও বিক্রি করে আমি জামিন নিয়েছি অথচ মামলাটা সম্পূর্ণ কি কথা বলেন না কেন মিথ্যা মামলা আজকে থেকে না আগে থেকে ছিল এই যারা মিথ্যা মামলা দিত তারা এখনো সমাজে সবচেয়ে বড় মিথ্যা মামলা বাদ ছিল ফেরাউন কত মানুষকে মিথ্যা মামলায় জড়িয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা মিথ্যা কথা বলবো না রাজি আছি তো কথা বলেন না কে মিথ্যায় কি লাভ বলেন তো ক্ষতি কি বলেন প্রথম ক্ষতি মিথ্যা যারা বলে তাদের আয়ু কমে যায় দ্বিতীয় ক্ষতি তাদের চেহারা নূপ নষ্ট হয়ে যায় তৃতীয় ক্ষতি মৃত্যুর পরে কোথায় ঢুকবে কোথায় ঢুকবে চতুর্থ ক্ষতি তাদের নাম হলো মুনাফিক তাদের নাম কি মুনাফিক সত্যের জন্য যদি জীবন দিতে হয় আপনারা রাজি আছেন না নাই হাত তুলে দেখিয়ে দেন কারা কারা রাজি আছেন আল্লাহ হাতগুলো কবুল করে আহারে মুসলমান আমাদের কারণেই তো আজকে পৃথিবী বেঁচে আছে যতদিন কালেমা পড়া লোক থাকবে ততদিন পৃথিবী থাকবে ঠিক না ঠিক যতদিন ইমানদার থাকবে ততদিন দুনিয়া থাকবে আমাদের ইমানের ঘরটা নষ্ট করে দিচ্ছে চারটা জিনিস কয়টা চারটা আমরা আলোচনা করব সেটা তাহলে আজকে সূরা কথা হবে কোন সূরা থেকে সূরা সেজদা সেজদা মানে কি বলেন তো সেজদা মানে কি আচ্ছা সূরা মানে কি এটা বলেন কোরআন মানে তো আমরা একটা জানলাম বেশি যেটা পড়া হয় আরেকটা হলো কারনুন থেকে মিলানো এই কোরআন আমাদেরকে অতীতের সব নবীর সাথে মিলিয়ে দিয়েছে ঠিক না ঠিক এই কোরআনে অতীত নবীদের দোয়া আছে না নাই আদম আলাইহিস সালামের দোয়া পড়ি মনে হয় তিনি আমাদের সাথেই আছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين الله اكبر এই দোয়াগুলো আল্লাহ 1400 বছর আগে কোরআনের ভিতরে দান করেছেন এখন শুনলেই মনে হয় আমরা ওনাদের সাথেই আছি ঠিক না বে ঠিক এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি একটা বিউটি কি জানেন পৃথিবীর কোন ধর্মের লোকেরা তাদের ধর্ম মুখস্থ পারে না ধর্মীয় কিতাব আপনি হিন্দু ভাইদের ঠাকুরদেরকে জিজ্ঞেস করেন ঠাকুরজি কিতাব কার নাম समझ में आता है अरे भाई ये क्या है किताब तो मैं नहीं पढ़ता हूँ आदमी को भी नहीं देता हूँ ये जो আমাদের কিতাবগুলো অধিকাংশ ঠাকুরগুলো কিতাবের নামও জানে না আমি বেশ কিছু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি কয়টা কিতাব আপনাদের ধর্মে কতনা কিতাব ইয়াহ হয় আপকে পাস আমাদের তো একটা কিতাবই তোমাদের হাজার কিতাবের চেয়ে বড় ঠিক না বটে সূরা সূরার অর্থ বলে দেই সূরার অর্থ কি বলেন দেয়াল দেয়াল চিনেন দেয়াল কি কি বলেন আপনারা হ্যাঁ না সূরত থেকে না সূর সূরত থেকে কিসের সূরত থেকে বানাচ্ছে সিন এটা ওটা হলো সুদ সওয়াব দিয়া সূরা সূর মানে হলো সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন সূর সূরা হাশরের ভিতরে আছে মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে ইয়াজালু বাইনাহু সূর আল্লাহ একটা ওয়াল নির্মাণ করে দিবেন সূর সূর মানে কি ওয়াল প্রাচীর দুই প্রাচীরের মধ্যখানে একটা করে সূরা দিয়েছেন আল্লাহ অনেকগুলো কথা সম্মিলিত করেছেন আলহামদুলিল্লাহ বলে এটা পড়ে নেবেন সিজদা হলো মাটিতে কপাল ঠেকানো অথবা কারোর জন্য মাথাকে নত করা অবনত কা প্রস্টেটিং বলা হয় ইংলিশে প্রস্টেট জাস্ট ইউ প্রস্টেট টু দা আর্থ আপনি মাটিতে মাথা লাগালেন অথবা আপনি কারোর সামনে মাথাকে নত করলেন এটাকে বলা হয় সিজদা এটাকে কি বলা হয় সেজদা একমাত্র কার জন্য হবে আদম আলাইহিস সালামের সময় ওনাকে সৃষ্টির পরে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমের সামনে একটু মাথা নত করো সবাই করেছে একজন করে নাই কি নাম আরো জোরে বলেন
এজন্য যারা সেজদা করে না তারা ইবলিসের দলের লোক ঠিক না বে ঠিক আর যারা সেজদা করে তার কার দলের লোক সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় জিনিস কি কি শয়তান সবচেয়ে বেশি রাগ হয় কি দেখলে সেজদা দেখলে এজন্য মসজিদে শয়তান কিলাকিলি লাগিয়ে রেখেছে কয় হাত কোথায় বাঁধবি আমিন জোরে বলবি না আস্তে বলবি এগুলো নিয়ে কিলাকিলি কর মসজিদ দুইটা বানায় আলো আছে না কথা কর না কেন অথচ এইগুলো আচ্ছা কেউ যদি সারা জীবন জোরে আমিন না কয় গুনাহগার হবে কথা কর না কেন হাত বাঁধবো না গুনাহগার হবে আপনি মক্কা শরীফ গেলে দেখবেন বহু মানুষ এমনি সোজা হয়ে নামাজ পড়ে কয় হাত বাঁধবো না কি করবি কর আমি আমাদের দেশে যখন খুব কিলাকিলি হাত বাঁধানি আমি গেলাম মক্কায় হজ করতে দেখি যে আমার দুই পাশে দুই না বদল না আমি চিন্তা করলাম দেশে হাত কোনহানে বাঁধবো এটা নিয়ে ঠেলা ঠেলি এগুলো হাত বাঁধেই না দেখি একটারে ঠেলা দিলাম ভাই সল্লে কামা সল্লা রাসূল এখন হেরেমের ভিতরে তো আর কিলাকিলি করা যায় না সেখানে তো মশা মারাও নিষেধ তাও একটু ঠেলা দিয়ে দিছি দুই পাশে দুই জন আমি মধ্যখানে কি করব আমি চিন্তা করতেছি আমি ছেড়ে দেব কিনা হাত পরে সালাম ফিরানোর পরে বললাম আখুয়া মা আউরফক তোমার পরিচয় কি কানা রাইসু শরিয়া ফি জামিয়াতে মক্কা মক্কা ইউনিভার্সিটি আমি শরীয়তে চেয়ারম্যান আলো মাশাআল্লাহ আখুয়া বললাম ওস্তাদ লেই সল্লাইতে কাযালিক এভাবে হাত ছেড়ে দিলেন কেন কদ নাসিতা আখুয়া আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হাত ব্যথা হয়ে হাত ছেড়ে দিতেন এভাবে আমি সেটাই গ্রহণ করেছি সুবহানাল্লাহ কইলেন না এখন আর এক ঠেলা ঠেলি টুপি নিয়ে আরে গোড়ার ডিমেটা মাথায় না দিলে কি হ্যাঁ কয় তোমার টুপি সহ্য করলি আমার টুপি পাস করলি আমারটা ভালো তোমারটা খারাপ যে বলবে আমারটা ভালো ও শয়তানের দলে ঢুকলো যে আমাকে ভালো বলবে ও শয়তানের দলে ঢুকলো ঠিক কি না শয়তান বলেছে আনা খায়রুম মিন আমি তার চেয়ে ভালো এটা কোন মুমিনের কথা হতে পারে আমি আমার ভাইকে ভালো করে দেব তাহলে আমাকে ভালো করে দিবেন কে এই নফল নিয়ে আমাদের দেশে এখন ঠেলাঠেলি আছে না নাই এগুলো আমরা দূর করে দিব মসজিদে যে এসেছে হাত যেখানে বাদুক যেভাবেই নামাজ পড়ুক আমরা তাকে ওয়েলকাম জানাবো যদি ভুল হয় শুদ্ধ করে দেব ঠিক না বেঠি শুদ্ধ করে দেন আমার ভাইয়ের ভুল থাকতেই পারে আমরাও তো ভুলের মধ্যে ছিলাম আমরা সব ভুলের মধ্যে আছি ঠিক না বেঠি একজন ছিলেন সহি মুহাম্মদ রাসূলুল্লাহ আর সবাই কি ভুলের উর্ধে আর কেউ ভুলের উর্ধে নয় আবু বকর রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন জিনিস পড়লে আল্লাহ আমার নামাজের ভিতরে সাথে সাথে সব গুনাহ মাফ করে দিবেন রাসূল বলছেন তুমি রুকু থেকে উঠে পড়ো রাব্বানা লাকাল এটা পড়ার সাথে সাথেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় এরপরে বললেন সালাম ফিরানোর আগে কোন দোয়াটা পড়লে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন জালামতু নাফসি জুলমান কাসীরা তারপরে আমায় ইগফিরুল যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর এগুলোই তো আমরা শিখবো কারণ আমাদের চলে যেতে হবে মৃত্যুর পরে একটা অনন্ত জীবনে ঠিক না ঠিক এই জীবনের শুরু আছে শেষও শুরুও জানি না শেষও জানি না কিন্তু ওই জীবনের শুরু আছে কোন তো কোনো কোনো শেষ না এখান থেকেই তো জান্নাত জাহান্নাম কামাই করতে হবে ঠিক না ঠিক তো কোন দিকে চলছেন কোন দলের সদস্য হয়ে বসে আছেন এখন যদি মারা যান চিন্তা করেন এখন জাস্ট নাও ইফ ইউ ডাই আপনি যদি এখন মারা যান আপনার সিদ্ধান্তটা কি হবে আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন আমি এখনই মারা যেতে পারি মৃত্যুর কোন বয়স সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসজুদু লিশামসি ওয়াল কামার সূর্যের জন্য সেজদা দিও না চাঁদের জন্য সেজদা দিও না সেজদা দাও ওই সত্তাকে যিনি তোমাকে বানিয়েছেন যার ইবাদত ফরজ ঠিক না ঠিক এই কপাল বানালেন কে আল্লাহ জোরে বলেন আবার আমলনামাগুলো কিয়ামতের ময়দানে কোথায় লেখা থাকবে কি দেখে দেখে আল্লাহ চিনবেন কোন সূরায় আছে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষ কোন পাপীকে আল্লাহ প্রশ্ন করবেন না প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায় ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান তার সাথে মিল হতে পারে আকাশে কেউ নাই জমিনেও কেউ নাই আমাদের দুনিয়ার বিচার কিভাবে হয় এই যেমন তাই বলে চাচাকে ধরে নিলেন ধরে নিয়ে বিভিন্ন প্রশ্ন করবেন যদি প্রশ্নের উত্তর না দেয় রিমান্ডে নেবে ঠিক কি না কথা কোন না কেন এটা হলো দুনিয়ার নিয়ম রিমান্ডে নিয়ে কি করে কি করে পানি খাওয়ায় হ্যাঁ জানেও না কিছু কঠিন জিজ্ঞাসাবাদ কি কথা বের করে কেমনে জানে ওয়াটার থেরাপি দেয় ওয়াটার থেরাপি বুঝলেন পানি খাওয়ায় খুব খুব পানি খাওয়ায় আবার ডিম খাওয়ায় ডিম গরম ডিম এই তো ও শুক্লা সহ খা হ্যাঁ আপনারা রিমান্ডে যাদেরকে নিয়ে কষ্ট দিচ্ছেন ওরা যদি আল্লাহর প্রিয় গোলাম হয় আপনাদের চেয়ে হাজার গুণে কষ্ট আল্লাহ দিয়ে ছেড়ে দিবেন ঠিক না ভাই ঠিক আসল রিমান্ড আছে কার কাছে দুনিয়ার শাস্তি তো আপনার কিচ্ছু না আপনার চিন্তাও করতে পারবেন আল্লাহর কাছে কত শাস্তি আবার চিন্তাও করতে পারবেন না কত পুরস্কার তিনি রেখে দিয়েছেন ঠিক না ভাই ঠিক মৃত্যুর পরে যদি জান্নাতি হয়ে যেতে পারেন আপনি কেমন হারে এর আগে বললাম না কেন এর আগে বললাম না কেন কাদ্দিমিল হাসর ইয়া আল্লাহ কবরে গেলেই জান্নাতিরা বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতের ময়দান সংগঠিত করে ফেলেন জান্নাতের সামান্য আরামে তো মজা ওই জান্নাত জানি না জানি কত মজা হয়ে যাবে আল্লাহ বলবেন নুম কানো মিলে উরুস বাসর করে জামাই যেরকম ঘুমায় তুমি সেরকম আমার কবরে ঘুমাও আল্লাহু আকবার একমাত্র সিঙ্গার ফুক ছাড়া তার ঘুম ভাঙবে না যখনই সিঙ্গায় ফুক দেয়া হবে তিনি উঠবেন আর বলবেন ইয়া ওয়াইলানা মান বাআসানা মিম্মার কাদিনা হাদা আল্লাহু আকবার আছে না নাই কে আমার আরামের ঘুম ভেঙে দিল হাদা মা ওয়াদার রহমান ও সাদাকাল মুরসালুন এটা আমার রব যে ওয়াদা করেছেন আর নবীরা যেটা সত্য বলেছেন সেই দিন আজকে আমরা উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ অনন্ত জীবনের জন্য আমাদের এই শরীরটা অনন্ত ইটারনাল শরীর এটা হলো চিরস্থায়ী শরীর এটা আল্লাহ বানিয়েছেন চিরস্থায়িত্বের জন্য শরীরের ডাইমেনশন চেঞ্জ হবে কিন্তু আমরা যেভাবে জন্ম নিয়েছি ওটা কিন্তু অরিজিনাল থাকবে ওটার ভিতরে কোনো ফরমালিন নাই কিছুই নাই আর যেটা আমাদের এই যে ফোর এই যে ফোর্থ শরীর যেটা এমন হয়েছে দুধ খাইছি কলা খাইছি গরু খাইছি মহিষ খাইছি রাস্তা নিট খাইছি তারপরে করোনা সাইল খাইছি হ্যাঁ কি বলেন খাওয়ার তার অভাব নাই এই সব যে খাওয়াগুলো খেয়ে আপনার শরীর বড় হয়েছে এটা ইসরাফিলের সিঙ্গার চোটে এই শরীরটা পুরা ডেমলিশড হয়ে যাবে আবার কবরের ভিতরে আল্লাহ এটাকে পুরা নষ্ট করে দিবেন নষ্ট করে দিয়ে মায়ের পেটে যতটুকু ছিলেন সবাইকে এতটুকুই কিয়ামতের ময়দানে তুলে দিবেন অরিজিনাল শরীর যেটা অরিজিনাল ফরম্যাট যেটা এটা নষ্ট হবে না এখানে যেমন 120 দিন মায়ের পেটে থাকার পরে সন্তানের শরীরে রূহ ফুঁকে দেওয়া হয় কিয়ামতের ময়দানে 120 বছর পরে আল্লাহ মানুষকে আবার রিজারেক্ট করবেন এক সিঙ্গার ফুকের পরে 40 বছর সিঙ্গায় ফুক দেয়া হবে বাতাস প্রচন্ড বেগে বাতাস বইতে থাকবে কষ্ট হচ্ছে না তো হ্যাঁ আমি বেশি টানা নিয়ে ফেলছি আমি শর্ট করে ফেলি সেজদা দিবেন তো আল্লাহকে রাসূলের সাথে কে কে জান্নাতে থাকতে চান দেখি হাত দেখান তো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো হাতগুলো নামাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বুখারী হাদিস সাফওয়ান অত্যন্ত গরিব একটা লুঙ্গি তার গায়ে একটা কি লুঙ্গি ওনার ছেলে নাই মেয়ে নাই পরিবার নাই সন্তান নাই কিছু নাই রাসূলের খেদমত করতেন আর মসজিদে নববীতে পড়ে থাকতেন আহলে সুফফাদের সাথে রাসূলকে একদিন পানি ঢালছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাফওয়ান তুমি আমার কাছে কিছু চাও তোমার তো ছেলে নাই মেয়ে নাই লুঙ্গি নাই কিছু নাই তোমার আমার কাছে কিছু চাও উনি বলছেন চাইবো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাইবো বলছে আমার কাছে চাও আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় আমি পা তুললে সাত আকাশ ছেড়ে আরশের কাছে চলে যাই আমি ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আমি হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায় আমার কাছে চাও তিনি বললেন চাইবো ইয়া রাসূলুল্লাহ তিনবার জিজ্ঞেস করলেন সাহাবী সাফওয়ান বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল অবাক হয়ে গেলেন আজকে আমাদের দেশে শুধু দল বদলায় টাকার জন্য টাকা 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 ঠিক তাহলে ঠিক কত টাকা তোর দরকার খেতেও তো পারবি না
খেতেও পারবি না যা টাকা চুরি করেছিস সাহাবী কি চাইলেন কি চাইলেন এজন্যই সাহাবীদের এত দাম রাসূল অবাক হয়ে গেলেন গায়ে একটা কাপড় নাই খাওয়ার জায়গা নাই বউ নাই ঘি নাই ঘর নাই বলছে রাসূল আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই কারণ যে কোনো সময় মৃত্যু হাজির হতে পারে মৃত্যুর কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আর কিছু চাও না কয় না আর কিছু চাই না রাসূল বললেন আইনি বেকাসাতি সুজুদ বেশি সেজদা দাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে সকালে সেজদা বিকালে সেজদা দুপুরে সেজদা কারণ আমরা গোলাম কার গোলামের কাজই হলো গোলামি করা ঠিক না ঠিক যত বড় গোলাম তত বড় পুরস্কার আল্লাহু আকবার গোলাম যত বড় পুরস্কার তত দেখেন না আপনাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের গোলাম এখন হলো ওবাইদুল কাদের হ্যাঁ ওবাইদুল কাদের ইন্ডিয়াতে চিকিৎসার পরে এসে বললেন প্রধানমন্ত্রী মায়ের মতো আমার খেদমত করে আমাকে জীবিত করে তুলছে এজন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কারও পাইছে পুরস্কার পাইছে অবশ্য স্টেজ ভেঙে পড়ে গেছে এটা অবশ্য অসুবিধা নেই শরীরটা মজবুত হয়েছে আর কি পড়ে দেখি খাড়ায় এসেছে আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করো কত নেক সন্তানের ছেলে ওবাইদুল কাদের ওবাইদুল কাদের আব্বা একটা মাদ্রাসা করেছে কোম্পানিগঞ্জ এখনো আছে মাদ্রাসা মাদ্রাসা মসজিদ এগুলো নিয়েই থাকতো আল্লাহ ওদেরকে এগুলো নিয়ে থাকার তৌফিক দান করে আরো চিৎকার করে বলেন আমিন সেজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কার কাছে মাটিতে পড়ে গেলেই হলো যখনই কষ্ট হয় কোথায় পড়বেন সেজদায় পড়বেন আপনার সেজদা যত লম্বা রহমত নাজিল হবে তত আপনি সেজদা থেকে উঠে দেখবেন যে আপনার কোনো কষ্ট নাই আল্লাহ সূরা সেজদাটা শুরু করেছেন আলিফ লাম দিয়ে কি দিয়ে তানজিলুল কিতাব লা রাইবা ফিহ মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা আফতারাহু বাল هو الحق من ربك لتنذر قوما ما آتاهم من نذير من قبلك لعلهم يهتدون الله أكبر الله رب العالمين بولچن تنزيل الكتاب الف لام ميم كافا يا عين سواد ياسين এগুলো যেখানেই ব্যবহার করেছেন পাশেই কোরআনের প্রশংসা করেছেন কে এটা আল্লাহর দস্তুর কেন করেন আমি জানি না এই কোরআনে যতবার দেখবেন হরফে মুকাত্তাত এসেছে তারপরেই আল্লাহর প্রশংসা কিতাবের প্রশংসা কিসের প্রশংসা যেমন আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আবার সূরা আল ইমরানে বলছেন আলিফ লাম মিম তারপরে কি নাযযালা আলাইকাল কিতাবা বিল হক সুবহানাল্লাহ বলেন এইভাবে সব জায়গাতে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আবার বলেছেন ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম সাথে সাথে কিতাবের প্রশংসা করেছেন এখানে তানজিলুল কিতাব আমি কিতাব নাজিল করেছি লা রাইবা ফি এটার ভিতরে কোনো সন্দেহ এটা ছাড়া কোনটা পড়েন এটা ছাড়া কোন হাদিসের কাছে যান হাদিস তো রাসূল লিখতেও দেন নাই ওনার জীবদ্দশায় কয় কোন হাদিসে আছে কয় না কোন কোরআনে আছে ইমাম বুখারী 8 লক্ষ হাদিস মুখস্থ করে বুখারী শরীফে মাত্র 5,500 আনলেন আর আপনি এত বড় পণ্ডিত কোত্থেকে হয়েছেন আপনাকে আগে কোরআনের কাছে আসতে হবে ঠিক না ঠিক কথা বলেন না কেন কোরআনের সবগুলো সহিহ এর মধ্যে কোনো সন্দেহ আমাদের চেয়ারম্যান আরে সুরজ ভাই কেমন আছেন আপনি কবিরাজি করবেন ও ইউনিয়ন চেয়ারম্যান নেসার ভাই না তো হাসিবুল হাসান কবির আজকে ও উপজেলা চেয়ারম্যান আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুন কত বিনয়ী মানুষ দেখেন এসে নিচে বসে পড়েছে আল্লাহ হায়াত দারাজ করে দিক আমিও কিন্তু নিচে বসতাম নিচে বসাটাই শূন্য নিচে বললে আপনার কোনো হুজুর গেল করে রে এই জন্য আমাকে উপরে বসতে হয়েছে রাসুল কিন্তু নিচেই বসতেন এসে মানুষের সাথে মিশে থাকতেন রাহমাত আল্লি এটা নিয়ে টানা টান করে সে আমার সাথে শেরেক করে নাউজুবিল্লাহ বলে সামান্য অহংকার যার মধ্যে আছে সে জান্নাতে ঢুকতে পারবে না আর সামান্য ঈমান যার মধ্যে আছে সেও জাহান্নামে স্থায়ী হবে না সুবহানাল্লাহ বলেন মাপ করে তাকে জান্নাত দান করবেন কে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবের সাথে থাকো তানজিলুল কিতাব কেন বললেন উপরে থেকে যেটাই নাজিল হয় সেটা বিশুদ্ধ হয় ঠিক না ঠিক
এই যে পানি কোত থেকে নাজিল হয় উপর থেকে নাজিল হয় পানি নাজিল হওয়ার সাথে সাথে আমাদের ঘাসগুলো সুন্দর হয়ে ওঠে ঠিক না ঠিক আমাদের ফসল গজায় উপর থেকে নাজিল হওয়া জিনিস বিশুদ্ধ হয় আবার লোহাকেও নাজিল করেছেন কে ও আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ এই যে আপনাদের উত্তরবঙ্গে যে কয়লা পাওয়া যায় এটা কোত থেকে এসেছে নাজিল হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ বলবেন না এটা মনে করেন না যে মাটির নিচে থেকে ফুইরা বের হইছে আল্লাহ উপর থেকে নাজিল করেছেন সবগুলো খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেজদা বেশি যেখানে সম্পদ বেশি বগুড়ার মত সম্পদ বাংলাদেশের কোথাও কাসাবুরিস খান তো খান না তো খাইলে গিয়ে সেহারার এই দশা কাঁচা মরিচ খাবেন জন্ডিস যাবে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হবে না কখনো এক দুই নম্বর ভিটামিন সি এটা হলো ডিপো দুইটা কাঁচা মরিচ সকালে খাবেন দুইটা রাত্রে বাস ভিটামিন সি আর দরকার নাই গালটাল কিছু ফাটবে না সব সুন্দর থাকবে খায় না তো কাঁচা মরিচ যে কি সুন্দর বগুড়ার ঝাল আছে যেটা ওটা খাওয়াই দিবেন ইসলামের দুশ্মনরে ও খায়া শুধু দৌড়তে থাকবে আবার ওই ঝাল যেটা ওটা খেলে হার্টের ব্লক ছুটে সস্তায় কথা বলে যাচ্ছে বোম্বাই মরিচ আছে না একটা কি বলেন আপনারা সিলেটে কয় নাগা তুমি সিলেটে ভাব কি তার লাগি মাত্রা আমাদের সিলেটে ছিল হ্যাঁ জি আমি মনে করছি ওখানের মানুষ আলহামদুলিল্লাহ বলে সিলেটে এটাকে বলে নাগা এই নাগা মরিচটা আমাকে একজন পিজি ডাক্তার বলেছেন স্যার এই মরিচটা খাবেন আপনার হার্ট কখনো ব্লক হবে না এই যে আপনাদের এখানে আছে ছোট একটা মরিচ আছে খুব ঝাল কি নাম বিন্দি বিজলি সুন্দর নাম হয়েছে গো হ্যাঁ এক এক জায়গায় এক একটা এটা আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন খাবা আর আল্লাহকে সেজদা করবা কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ভালো খাও ভালো আমল করো ঠিক না ঠিক সবচেয়ে খারাপ খায় চাইনিজ বান্দরেরা এই জন্য তাদের কারণে করোনা বেড়েছে ঠিক না ঠিক যা তাজা পায় তাই খায় আমি বসে আছি লন্ডনে এক জায়গাতে আমার পাশে এক চাইনিজ কি জানি নিয়ে আসলো তাকায় দেখি যে তেলি পোকা তেলা পোকা খাচ্ছে মুড়ির মতো আইসি হোয়াট ইজ ইট কয় ককরস ভেরি ডেলিশাস তেল্লা চোরা খুব স্বাদ আমি তুই খবিস খাবিও খবিস জিনিস আমরা পবিত্র খাইও পবিত্র জিনিস ঠিক কিনা যেগুলো পবিত্র না সেগুলো আমরা খাই না আলহামদুলিল্লাহ বলে আমরা খাই সেগুলোর ঘ্রাণও আছে পবিত্রতাও আছে আল্লাহ বলেছেন আসফে ওর রাইহান প্রত্যেকটা এখানে আছে না নাই আমি সুগন্ধ দিয়ে আর মুকুল দিয়ে ভরপুর করে দিয়েছি তোমাদের খাওয়া গুলো ফুলেও সুগন্ধি খাওয়াতেও সুগন্ধি চাল যেটা খাই মুখে লাগলে জান জুড়িয়ে যায় ঠিক তবে ঠিক ওই যে দিনাজপুরে আছে একটা সুন্দর ছোট্ট চাল কি নাম জানি পোলাও চাল না না চিনি গুড়া এই চিনি গুড়া দেখেন কি স্বাদ ভিতরে রান্না হয় ড্রয়িং রুম থেকে মেহমান রাখা খাওয়া আসছে গো কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই জন্য আল্লাহ বলছেন তানজিলুল কিতাব কিতাব নাজিল করেছে এখন কিতাবটা কি লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক একটা কিতাব দিয়েছে এটার ভিতরে শুধু হক কথা আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিতাব দেব প্রত্যেকের আমলনামায় তার হাতে ধরিয়ে দিবেন কে এখন প্রত্যেকের গলার ভিতরে তার আমলনামা ঝুলানো আছে আলজামনাহু তায়রাহু ফি উনুকি সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন প্রত্যেকের আমলনামা তার গলার ভিতরে ঝুলানো আছে এই যে কোরআনের মাহফিলে বসেছেন এখন ডান দিকে আমলনামা তাজা হচ্ছে ঠিক না ঠিক আর যদি সিনেমা হলে যান কোনটা তাজা হবে বাম দিকের তাজা হবে ডান দিকের তাজা তো তাজা হবে জান্নাত আপনার তত কাছে চলে আসবে এখন এখানে বসেছেন গুনাহ মাফ করে দিচ্ছেন কে মুহূর্তে মুহূর্তে সুবহান আল্লাহ বলছেন জান্নাতে গাছ হচ্ছে বাগান হচ্ছে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কিতাব দিয়ে দেব ওই কিতাবটা যদি ডান হাতে চলে যায় বিনা হিসাবে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা যার ডান হাতে আমি আমলনামা দেব তাকে বিনা হিসাবে আমি জান্নাত দান করে দেব রাসূল সেজদায় গিয়েছেন আর দোয়া করছেন আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা কাঞ্চনার দোয়া করছেন
সেজদা থেকে মাথা উঠালেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার আগের পরের সব গুনাহ মাফ আপনি কেন সেজদা গিয়ে এই দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা রে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো তবে আল্লাহ আমাকে বলেছেন ইয়াতাগাম্মাদিয়ান আল্লাহু বিরাহমাতিহি আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন তারপরেও তিনি কেন পড়তেন যাতে উম্মতেরা পড়তে বড় দোয়া করি জাতীয় কবির জন্য কি সুন্দর লেখা তিনি লিখেছেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পারেন না পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার চাইলেই দিবেন কে তিনি ওয়াদা করেছেন চাইলেই তিনি দিবেন সুবহানাল্লাহ ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব তিনি বলেছেন চাও আমি দেব আল্লাহু আকবার তোমরা চাইতে পারো বেশি কিন্তু আমার দিতে একটু কমতি হবে তোমরা যদি সব চাও তাও আমার ভান্ড থেকে এক ফোঁটাও কমবে না সুবহানাল্লাহ চাইতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন ঠিক না বা ঠিক একজন এমপি তার ছেলের জন্য করে মেয়ের জন্য করে আত্মীয় স্বজনের জন্য করে ঠিক না বা ঠিক যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী তার সব আত্মীয় স্বজনকে এমপি মন্ত্রী বানিয়ে ভরে ফেলেছেন ঠিক না বা ঠিক এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ বলছেন দেখো আমার ছেলে নাই মেয়ে নাই পরিবার নাই পরিজন নাই আমার সবচেয়ে প্রিয় হলো তোমরা গোলামেরা তোমাদের জন্যই সব সৃষ্টি করেছেন কে কে সৃষ্টি করেছেন দুনিয়াতেও দিবেন মৃত্যুর পরেও দুনিয়াতে একটু কষ্ট করে আল্লাহর হুকুমগুলো মানো মৃত্যুর পরে তিনি আল্লাহ তোমাদের কথা অনুযায়ী কাজ করবেন তোমরা মনে যেটা চাইবা চোখের সামনে সেটা হাজির করে দিবেন কে বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করুণা বিচার বলেন আমিন এটার অর্থ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আবার যার আমলনামা বাম হাতে চলে যাবে বিবিকে যৌতুক দিয়ে কষ্ট দিয়েছো আমলনামা কোন হাতে বাবা কথা বলেন না কেন পিতামাকে থেকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছো কোন হাতে বাবা আমলনামা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো বৃদ্ধ দেখলেই গালিগালাজ করেছো তুমি রাসূলের উম্মতি না ছোট বাচ্চার গায়ে হাত তুলেছো বাচ্চাকে মাদ্রাসায় পড়ার নাম নিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছো এরকম লোক আছে না নাই স্কুলে প্রাইমারি স্কুলে বাচ্চা পড়তে গিয়েছে কামড়ি কান ছিঁড়ে ফেলেছে স্কুলের টিচার আছে না নাই এ যায় কোথায় এই কোথায় যায় ও আচ্ছা সালাম দাও প্রশাসনের লোক প্রশাসনের লোক তো আসবেই আমাদেরকে দেখার জন্য আসবে আমার ভাইয়েরা আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুক সারা রাত কষ্ট করে কি করবে দেখেন আজকে সকাল থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে আমি মনে করছি মাহফিলে কোনো মানুষই পাবো না দেখি যে আল্লাহর গোলামরা চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন আপনারাও আসছেন আল্লাহ বাতাস বন্ধ করে দিয়েছে ঠিক না বে ঠিক তাহলে সেজদা দিব কাকে জোরে বলেন কোন সময়ের সেজদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলেন তো কোন সময়ের সেজদা সবচেয়ে দামি নামাজ কোনটা কোনটা আসর কোনটা আর নফলের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা তাহাজ্জুদ কষ্ট বেশি সওয়াবও বেশি তাহাজ্জুদ আসর পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ পড়বেন তাহলে জান্নাত থেকে যাবে আল্লাহু আকবার ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত এশায় চার রাকাত এই সত্তর রাকাত পড়লেন আল্লাহর দায়িত্ব শেষ ঠিক না ঠিক পড়লেই কবুল করবেন কে আমরা তো কেউ এরকম নাই যে বলতে পারে 100% আমি শুদ্ধভাবে নামাজ আদায় করেছি ঠিক না ঠিক হয় নামাজে যাব হয় ওযু হয়নি না হয় কাপড় চোপড়ে একটু সন্দেহ আছে না হয় যেখানে দাঁড়িয়েছে ওখানে একটু সন্দেহ আছে একটা না একটা থাকেই এই জন্য আল্লাহ বলছেন সালাম ফিরিয়ে ও নবী আপনি বলে দেন আপনার উম্মতকে ইস্তিগফার পড়ে ফেলো বিতরের গুনাহগুলো আমি মাফ করে দেব এরপরে যদি 12 রাকাত সুন্নত পড়তে পারো নামাজের ভিতরে ভিতরে যেই ত্রুটিগুলো হয়েছে ওগুলোর কাফফারা আদায় করে দিবেন কে ফজরে 2 রাকাত পড়ো জোহরে 6 রাকাত পড়ো মাগরিবে 2 রাকাত পড়ো এশায় 2 রাকাত পড়ো
এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে জান্নাতে তাদের জন্য প্রসাদ হয়ে যাবে এত আস্তে সুবহানাল্লাহ হ্যাঁ আহারে আপনারা ওই মসকান থেকে শিক্ষা নেন না মসকানকে কিছু নোংরা ছেলে ঘেরা দিয়েছে একটা চিকন মাই আল্লাহ আমি হঠাৎ করে স্ক্রিন দেখি যে কি ক্যাঁত করে উঠলো এক দাগ দিয়েছে সারা পৃথিবী কেঁপে উঠেছে ঠিক না বেঠি একটু এরকম পৃথিবী কাঁপায় একটা দাগ দেন তো আল্লাহ আকবার বলেন তো না হয় না সুন্দর হইছে তেমন হয় নাই হুজুর নিজেই কয় নাই হইব কেমনে হ্যাঁ হুজুর বলবে এখন জোরে বলেন আল্লাহু আকবার এখন হইছে বোধহয় কিছু না হুজুর আরে চেয়ারম্যান সাহেবের ইলেকশনে তো আদর হুজুর ছিলেন আর একটু জোরে আল্লাহু আকবার বলেন হ্যাঁ এবার মনে হয়েছে আলুঘাটির জোর আছে গো হ্যাঁ আলুঘাটি খুব খাবেন রাসূলের প্রিয় জিনিস হইতো এটা আলুঘাটি কারণ কি জানেন ভিতরে গরুর তেল দেন যে রাসূল তেল খেতেন ইহুদিরা তেল খেত না আমাদেরকে বলেছেন তোমরা গরুর তেল ছাগলের তেল এগুলো খাবা এগুলো আল্লাহ ভিতরে তৈরি করেন ঠিক না বে ঠিক ভিতরেগুলো বিশুদ্ধ আমি আজকেও খাইছি আজকে এই যে মাস্টারের বাসায় তেল দিছে ওই তেলটা নিয়ে নিয়ে খাইছি আর কালকে রাতে খাইছি আলুঘাটি আলুঘাটি আমাদের জাতীয় খাওয়া করা দরকার আলুঘাটি আপনারা যেটা দিয়ে রাঁধেন গরুর কি দেন তেল দেন আর তেল আলা গোস্তগুলো দেন এটা যে কত স্বাদের খাওয়া আমি প্রথম যেবার খাইলাম তো বাসায় গিয়ে বললাম যে আলুঘাটি বানাও বোর আনছে কয় কি ব্যাপার তুমি কাটটা খাই আইছো আমি কইলাম বগুড়ার আলু ঘাটি হয়নি তোমার কয় ওরা কি দেয় কইলাম গরুর তেল দেয় গোস্ত আলা ওই যে তেল আলা গোস্ত গুলো দেয় এবার দিয়ে রাঁধছে পরে বগুড়ার চেয়ে ভালো হয়ে গেছে বিবির প্রশংসা করবেন রাসূলের সুন্নাহ আহারে বিবির প্রশংসা করবেন আমার দেশের মেয়েদের মতো নির্যাতিত বাংলাদেশে পৃথিবীতে কোনো মেয়ে নাই এরা সবচেয়ে বেশি কাজ করে ঠিক কিনা রান্নাবাড়া করে কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা ঘর ঝাড়ু দেয় কারা জামাইর কিল খায় কারা কি জন্য কিলান কেন কিলাও কেন মূর্খ বিবির গায়ে হাত তুলেছো জালেমের কাতারে নাম লিখেছো ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না মারো কেন রাসূল বলেছেন মারা তো দূরের কথা গালিও দিতে পারবা না কোনো মেয়েকে কোনো মেয়েকে গালি দিবা না আমি নবী মোহাম্মদ সব মেয়েদের বাবা আল্লাহু আকবার মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ঘরে তিনটা মেয়ে থাকবে তিনটা মেয়ে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবে ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে সাহাবী বললেন হুজুর যার দুইটা মেয়ে রাসূল বলেন সেও জান্নাতি যার একটা মেয়ে সেও কি বরকতের জায়গা মেয়েদেরকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন কোন পুরুষকে আল্লাহ নূর উপাধি দেন নাই ঠিক না বেঠি রাসূলের দুই কন্যাকে বিয়ে করেছেন একজন সাহাবী ওনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু মেয়েরা সেজদা করে বেশি না কম বেশি রাসূলের পরেই সবচেয়ে বেশি সেজদা করেছেন একজন মহিলা বলেন তো কি নাম হায় হায় বলেন একটা তো হবে ইনশাআল্লাহ এত ভয়ের কি আছে রাসূলের সাথে সেজদা উঠে উঠে যেতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তবে পারতেন না কখনো বলছেন যে একদিন আমি উঠলাম রাসূল আসার পরে বুখারী মুসলিমের হাদিস দেখি যে রাসূল বিছনায় নাই দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করে এসে নামাজ পড়া শুরু করলেন তো তিনি সূরা পড়তেছেন আমি চিন্তা করলাম একটু পরে উঠবো দেখি যে সূরা বাকারা পড়তেছেন পড়তেছেন তো পড়তেছেনই শেষের দিকে চলে গেছে পড়তে পড়তে শেষের দিকে চলে গেছেন সূরা বাকারা কত লম্বা সূরা ঠিক না বেঠিক 286 আয়াত এটা শেষ করলেন সূরা আল ইমরান ধরলেন এবার পড়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন দীর্ঘ সময় রুকু করলেন এখন সেজদায় যখন গেলেন মা আয়েশা বলছেন আমি মনে করলাম রাসূল বোধহয় সেজদায় মারা গিয়েছে কোনো লড়াচড়া নাই আমি পায়ের সাইডে চিমটি কাটলাম চিমটি কাটার পরে রাসূল পান আনলেন তখন আমার মনে হয়েছে রাসূল এখনো জীবিত আছে দুই রাকাত নামাজ শেষ করলেন ফজরের আজান আসলো মসজিদে নববী থেকে পা ফুলে গেল চোখের পানিতে বুক ভিজা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে আপনি কেন নামাজ আদায় করছেন এমনি আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল সূরা মুযাম্মিল
হেনবি আপনি রাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকেন রাত যদি 12 ঘন্টা হয় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন রাহমাতাল লিল আলামিন রাত কখনো বাড়ে কখনো কমে কারণ সূর্যটাকে আল্লাহ প্রতিদিন একটা নতুন জায়গা থেকে উঠায় সূর্য নতুন জায়গা থেকে উঠে দিন বড় হয় আবার উল্টা দিকে যখন যায় দিন ছোট হয়ে যায় এটা আল্লাহ ছাড়া আর কারো করার ক্ষমতা কারণ সূর্যের কাছে তো আপনি যেতেই পারবেন না এত আগুন এটার ভিতরে তারপরেও নাস্তিকগুলো স্বীকৃতি দেয় না মূর্খগুলো আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে হেফাজত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা আমি চাই আমার আল্লাহর কৃতজ্ঞ গোলাম হতে সেই জন্যই আমি এত লম্বা করে নামাজ আদায় করি নামাজের ভিতরে সব রোগের ঔষধ দান করে দিয়েছেন কে এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন তো এখন দেখেন সরকার বলেছে দুর্ভিক্ষ আসতে পারে কে বলেছে সরকারের নাম কি হ্যাঁ সে একজনই সরকার তো দুর্ভিক্ষ ঠেকে কিভাবে দুর্ভিক্ষের ঔষধ এখানে আছে না নাই কোন সূরায় বলেন দুর্ভিক্ষ কিভাবে ঠেকবে 1400 বছর আগে আল্লাহ জবাব দিয়েছেন فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এই ঘরের রবের ইবাদত করো ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন আমরা বললাম ইবাদত কি আল্লাহ বলছেন সূরা তোহার ভিতরে ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমি সলাতা লিযিকরি ইবাদত কি আল্লাহ বললেন আমার ইবাদত করো আমি তোমাদের ইলাহ আমি ছাড়া তোমাদের আর কোনো শরীক নাই কালেমা পড়লেই গুনাহ maaf করে দেন কে এজন্য কালেমা আছে যেখানে বরকত বেশি বাংলাদেশের সব মানুষ কালেমা জানে ঠিক না ঠিক এই গত সপ্তাহে আমি কক্সবাজারে ছিলাম আমার প্রোগ্রাম একজন হিন্দু ভাই এসেছেন আমার চুলগুলো একটু সাইজ করার জন্য তো আমি তার সাথে কথা বলছি ও বাজি তুই হ্যাঁ না ছ তুই ধর্ম হর মহর না কা হরি তো কি হর কয় মুক্তি পূজা হরি মূর্তি পূজা হরি দে আচ্ছা তুই মূর্তি হত্তু না সে আমি শুদ্ধ ভাষায় কথা বলি আপনারা চিন্তা পড়ে গেছেন যে কি বলতেছে আবার এগুলো আমি তাকে বললাম যে মূর্তিগুলো এগুলো পাইছো কোথায় কয় বাপে করছে দাদা করছে আইও করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা একই জবাব দিয়েছিলেন মা ওয়াজাদনা আলাইহি আবা আনা লাহা আবিদিন সূরা আম্বিয়ার ভিতরে আব্বা এটার পূজা মা হাযিহি তামাসিলু লাতি আনতুম লাহা আকিফুন এই বাবা মূর্তির সামনে দাঁড়িয়েছো কেন মা আজ ওয়াজাদনা আলাইহি আবা আনা লাহা আবিদিন আমার বাপও দাঁড়াতো আমিও তোমার আব্বা যদি গোমরা হয় তুমিও কি গোমরা হবা নাকি আমি তাকে বললাম যে এই যে চিত্রাং আসতে না কিছুদিন আগে তুফান নিম্নচাপ কি নাম চিত্রাং আমি বললাম চিত্রাং এর সময় কি করছো ক চিত্রাং আর সেন্ডি তুফান আইলে মূর্তি সামনে না দাঁড়াই এটা আল্লাহরে বলাই কারে কারে বল কইলাম কিল্লা আল্লাহরে বলাও ক মূর্তি কিছু ন করিতে পারিব বেগিন আল্লাহ করিব আমি বললাম তুমি কি কিভাবে আল্লাহরে বলাও ক কালিমা জানি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা সেজদা দেব কাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো বললাম কালকে আমাকে এক এমপি ছেলে ও এমপি আসতে পারে নাই ধনুতের এমপি ছেলে ও থাকে আমার প্রোগ্রামে পাই বলছে স্যার আপনারা আপনি একটু আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আরে হ্যাঁ দোয়া তো আমি করবো ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন নামাজটাকে ফরজ করে দিতে পারেন কারণ বাংলাদেশের সব প্রেসিডেন্ট ইসলামের কিছু ভালো কাজ করেছেন জিয়া মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন ঠিক কিনা কথা বলেন না কেন জিয়াউর রহমান সাহেব আপনাদের বগুড়ার সংবিধানে কি লাগিয়েছেন বিসমিল্লাহির রহমানের যুগান্তকারী সিদ্ধান্ত তার ঠিক না ঠিক তিন নম্বর আমাদের উত্তরবঙ্গের আরেকজন প্রেসিডেন্ট কিনা আরে দেশ তো চালাচ্ছেন আপনারাই দুইজন আপনাদের বধু আর দুইজন আপনাদেরই সুয়াল বুঝেছেন আপনারাই তো বাংলাদেশে আছেন আর তো কাউকে দেখছি না তো তিনি এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন ঠিক কিনা আমি বললাম এখন সবচেয়ে লম্বা সময় যিনি প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলাতে একটা মডেল মসজিদ আছে না নাই এখন এই মসজিদের খাওয়া কি খাওয়া কি
নামাজ ফরজ করে দেন দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন আসবে না কারণ যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়াও কোন মাস কোন মাস নামাজ বেশি যেখানে বরকত বেশি সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজিলুল কিতাব লা রাইবা ফী মির রাব্বিল আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রথম পরিচয় তিনি রব আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তিনি রব আমাদের আইন যিনি দেন তিনি রব খাওয়া যিনি দেন তিনি রব সব কিছু যিনি মেইনটেইন করেন তিনি কি মায়ের পেটে এক রকম খাওয়া বাহির হওয়ার পরে আরেক রকম খাওয়া মায়ের পেটে মাসিক বন্ধ করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ও মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই না কে কখন গিয়ে কোথায় কি খাবে সব বরাদ্দ করে রেখেছেন কে এই যে রাতের বেলায় যে আমি আজকে যে এখানে খেলাম এসে আমার আজকে নিয়ত ছিল রোজা রাখার কিছু কাফফারা রোজা আছে এগুলো রাখার নিয়ত ছিল কিন্তু এখন রোজা রাখলে বাড়িওয়ালা কইবে যে এত কিছু আল্লাহ হুজুর এটা কি করলেন আপনি তো এই জন্য নফল রোজা ছাড়া যায় নফল রোজা ছাড়া যায় কারো মন যদি রক্ষা করতে হয় স্কুলের মাস্টার সাহেবের রান্না খুব ভালো হয়েছে আপনার যাওয়ার সময় খেয়ে যায় অন্তত আপনাদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব খাবে আপনারা খুব অবাক হয়ে গেলেন আরে মুসলমানদের খাওয়াতে বরকত আছে ঠিক না ঠিক আপনি দেখেন না আগে 7.5 কোটি মানুষের বাংলাদেশে নেতা সাহেব তিনার কম্বলটাও খুঁজে পায়নি আর এখন 18 কোটি জনগণের দেশে কম্বলের কোনো অভাব এই কক্সবাজারে গিয়েছে এক মাহফিলে এক হুজুর দেখি যে ওই ব্যাডার কম্বল নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আপনাদের কম্বল শুইতে দিছে আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন আমারে হাদিয়া কম দিছে কম্বল লই চলে যাবেন এখন বাড়ির মালিক যিনি তিনি আবার সৌদি আরবে থাকেন আমি হলো বাজি অনের কম্বল লই যার গই কল লই যার গই আর কম্বল বেশি হয়ে গিয়ে গই কম্বল বেশি হয়ে গেছে নিয়ে যেতে বলেন বাংলাদেশ কত নিয়ামতের দেশ এখন ঠিক না বেঠি আহারে একটু যদি ভালো শাসক পেতাম তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ তো এই বাংলাদেশ কোনো কিছুর অভাব নাই এত তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে নাই এই যে কলা আপনারা কত করে খান হ্যাঁ 30 টাকা কি কলার কেজি হ্যাঁ মিষ্টি কলা কেজি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুনলে তো ঢাকার লোকের হার্ট ফেল করে প্রতি হ্যাঁ কত টাকা হালি ঢাকাতে হালি হলো 50 টাকা বেশি না তাও সেহরা কি কলার সেহরা হলো রিটায়ার্ড অফিসারের মতো খাওয়া দাওয়া নাই গালটাল ভেঙে গেছে কলার আমার ড্রাইভারকে আমি বললাম আমি আসতেছিলাম এই বগুড়ার দিকে তো ওখানে ওই যে কলা বিক্রি হয় না রাস্তার পাশে কোথায় জানি 9 মাইল এই 9 মাইলে নিলাম বললাম যে একটু পাকা কলা দেখ কয়টা আছে খালি নিয়ে আস তো গিয়ে বলছে চাচা কলার হালি কত ওই যে ছড়া আছে যে এটাকে কি বলেন আপনারা গাউট হ্যাঁ এই শব্দ ফেরেশতাও বুঝবে না গাউট দেখেন আপনাদের কি কি কঠিন কঠিন শব্দ আছে মাঝে মধ্যে এমনে দেখি খুব সরল কিন্তু ভিতরে ভিতরে ঘাউর ঘাউর এই ঘাউর তো আমি বুঝবো না জীবনেও তো ওই মুরব্বী মনে করেছে বোধহয় ঘাউর কত জিজ্ঞেস করেছে বলছে বাবা 30 টাকা দে তো এ বলছে চাচা একটু কম দেন ক নিয়ে যা যা কথা কইস না এখন ও উঠে দৌড় মারছে আমি কইলাম কি রে তুই কলা থুয়ে দৌড় দিছ কেন কয় সার বোধ লোকটা আমারে কি লাইব পিছনে পিছনে ওই লোক আসছে কয় বাবা নিবা না এখন আমারে দেখে কয় হুজুর এডাও নেন আরো দুটো দিতেছি আহা কি হৃদয় আলহামদুলিল্লাহ বলেন এই কলা আমেরিকাতে একটা $1 $100 আর এখন হলো $1.02 $0.20 অর্থাৎ $120 এখন এক একটা কলা কি নিয়ামত ধন্যা পাতা কত কম দামে আপনারা খান ঢাকা $300 ধন্যার কেজি 30 টাকা দিলে এরকম ছেড়ে এরকম দেয়
যা আর এখানে কেজি হলো 15 টাকা 10 টাকা কেজি মুলা আপনারা খারি না হ্যাঁ আরে মুলা চিনেন আপনারা জাপান কোরিয়া চায়না লোকেরা পাঁচ বেলা মুলা খায় এমন কোন খাওয়া নাই যেখানে মুলা নাই আমি জাপান কোরিয়া গিয়ে অস্থির আমলো সাদা সাদা এগুলো কি প্রথম কয় যে এগুলো তোমাদের দেশে মুলা কয় হে মুলা এটা কেন দিয়েছো কয় মুলা খাবা কোলেস্টেরল হবে না জীবনে মুলা খাবা হার্ট লিভার কিডনি সব পরিষ্কার থাকবে আর আমাদের দেশে গরুরে খাওয়ায় হ্যাঁ আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে কি বলবো আর আমাদের দেশের সরকার কোনোদিন উন্নত হবে না যতদিন চাষীরা ন্যায্য মূল্য না পায় আমার একজন চাষি এক কেজি মুলা ফলাতে 10 থেকে 15 টাকা যায় আর সেই মুলা বেচে 5 টাকা আছে না নাই তো দেশের উন্নতি হবে কেমনে ঘোড়াটি এক কেজি টমেটো ঢাকাতে খাচ্ছে এখন 150 টাকা আর এখানে দেখলাম 15-20 টাকা করে বিক্রি করছে কি নিয়ামত এই টমেটোগুলো যদি আপনি কোন স্টোর রুমে রেখে সস করেন সারা দুনিয়ায় এগুলো সাপ্লাই দেয়া যায় ঠিক তবে ঠিক কিন্তু সেদিকে খেয়াল নাই আসে শুধু করোনার চাল খাও ওইটা খাও হেটা খাও রাস্তার জিনিস খায়া ফালাও ঠিক তবে ঠিক চাষির দিকে খেয়াল দাও বরকত দান করবেন কে কারণ চাষির সাথে আল্লাহর সম্পর্ক বেশি না কম সব সময় চাষীরা কার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলেন আমি তোমার রব আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন তোমরা ফলাও না আমি ফলাই আনতুম আনজালতুমুহু মিনাল মুজলি আম নাহনুল মুনজিলুন তোমাদের যখন পানির দরকার হয় আমি আকাশ থেকে পানি বর্ষণ করে দেই সাগর থেকে নোনা পানি আমি আকাশে তুলে নেই উপরে নুনগুলো ছড়ায়া ফাসকুনাহু ইলা বালাদিম মাইয়িত মৃত জমিনের উপর আমি বাতাস দিয়ে নিয়ে যাই এরপরে ছাকুনির মতো করে ঝিরঝির করে বৃষ্টি বর্ষণ করে তোমাদের ফলায়া দেই ছাকুনির মতো যদি বৃষ্টি না হতো আমরা সব বৃষ্টিরা বাতাসের আওয়াজে বৃষ্টির ভারে মরে যেতাম ঠিক তবে ঠিক যদি এরকম মোটা হয়ে পানি পড়তো কেউ থাকতে পারতেন সব জমিনগুলো গর্ত হয়ে যেত কি সুন্দর করে আল্লাহ ছাকনি লাগিয়ে দিয়েছেন ঝিরি ঝিরি বৃষ্টি বয় শরীরে কোনো ব্যথা লাগে না আর মজা লাগে যত লাগে তত আরাম লাগে বাচ্চারাও দৌড়ায় বের হয় ঠিক তবে ঠিক বৃষ্টি ও গো বৃষ্টি এলাহি অপরূপ সৃষ্টি তোমায় দেখে চক্ষু জুড়ায় মন যে হারায় দূর জানায় বৃষ্টি ও গো বৃষ্টি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি মানুষ কি পারে ঘোরার দিন সেই মানুষ আল্লাহর সাথে আইন নিয়ে বাড়াবাড়ি করছে আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে তার ঠিক তবে ঠিক আল্লাহুল খালকু আল আম খালক আমরা দেখি কিন্তু আমরটা আমরা দেখি না আমরা খালক দেখি যেমন আমাদের শরীর এটা আল্লাহর সৃষ্টি খালক মানুষ দেখার ক্ষমতা আছে কিন্তু আমর দেখার ক্ষমতা নাই যেমন রূহটা হলো আমর রূহ দেখার ক্ষমতা কারই নাই কুলির রূহু মিন আমরে রব্বি রূহটা হলো কার আদেশ আল্লাহর আদেশ এই রূহটার খাওয়া হলো নামাজ রূহটার খাওয়া হলো রোজা রূহটার খাওয়া হলো কোরআনের আন্দোলন রূহের খাওয়া হলো নেক মানুষের সাথে থাকা রূহের খাওয়া হলো বিদ্যদের সেবা করা বিদ্য যেই হোক সে আপনার মুরব্বী তার সেবা করেন খুশি হবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন বুড়া মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে রাসূল গিয়ে পাশে হাজির গিয়ে বললেন না আমারে চিনোস যারা বলে আমারে চিনোস এরা অহংকারী এরা মূর্খ আপনাকে চিনতে হবে কেন চিনবো একজনকে তিনি কে রাসূল গিয়ে বলছেন বাবা আপনি পানি উঠাতে পারছেন না দেন আমি উঠিয়ে দেই সুবহানাল্লাহ কইবেন না ইসলাম যেখানে থাকে ওখানে নেতারা কষ্ট করে কর্মীরা শান্তি করে আর যেখানে ইসলাম থাকে না নেতাগুলো শান্তি করে মানুষগুলো কষ্ট করে নেতাদের কোনো গায়ে আঁচড় লাগে না ঠিক না বেঠি কি শান্তি রাস্তা দিয়ে চলার সময় পুলিশ সব ক্লিয়ার করে দেয় ফ করে রেসা সাহেব চলে যাচ্ছে সব কিছু আরাম কিন্তু ইসলাম আছে যেখানে নেতারা কষ্ট করে মানুষ শান্তি করে আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বৃদ্ধের পানি উঠায় দিলেন বৃদ্ধ বলছে বাবা লাইসা আন্দি ফুলুস ওয়ালা শাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি এক ইহুদির গোলামি করি বলছে তো আপনি পানি টানান কেন বলছে যৌবনে যখন তার এখানে এসেছি সে সাল্লাল্লাহু যখন কালকে তোমাকে পানি ভরতে বলবে তুমি আমাকে নিয়ে আসবে আমি ভরে তোমার বাড়ি পৌঁছে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দিন তিন দিন তার খেদমত করলেন চতুর্থ দিন তাকে টাকা দিয়ে আজাদ করে দিলেন লোকটা পড়ে নিল লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার রব রবের উপর যদি তুমি স্থায়ী থাকো আমি ফেরেশতা নাযিল করব কার কথা আল্লাহর কথা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত ঘটনা তিনি ঘটালেন প্রায় 45000 ঘটনা তার জীবনে সংঘটিত হয়েছে সাল্লাল্লাহু এটা বলেছেন আশরাফ আলী থানবী নসরত ফি হুববিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে তিনি বলছেন আবার আমাদের দেশে দেখেন বিভিন্ন ভাবে শেরেক ঢুকে একটা নাট পড়লো একটা ছোট ছেলে এই ছেলেটাকে যে নাটটা শিখিয়েছে নাটটার পড়তে পড়তে শেরেক ভরা রাসূলকে বলছে হে রাসূল আপনি আমাকে নিয়ে যান আপনি আমাকে দেখা দেন আপনি আমাকে এটা দেন এটা দেন চাইতে হবে কার কাছে কথা বলেন না কেন আমাদের লেখাগুলোর ভিতরে শেরেক কিছু নজরুল অবশ্য খুব কৌশলী কবি নজরুল প্রথম লাইনে উল্টা পাল্টা লিখলেও ভিতরে গিয়ে সোজা করে ফেলছে যেমন ট্রেনে উঠে দেখে যে এক সুন্দরী মেয়ে লিখেছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর এরপরে কি লিখছে দেখেন চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি কিছু তো বলে না চাঁদ কি কৌশলী নজরুল বলছে চাঁদের চকরিনি চাঁদ চা চাঁদ তো কিছু কয় না তুমি আমার কথা কও কেন তো চাঁদ তো নিষ্পাপ পোকা তো নিষ্পাপ ঠিক না বা ঠিক ওদের তো আর গুণা নাই গুণা তো আছে যার বিবেক আছে তার ঠিক না বা ঠিক আবার দেখেন নজরুল লিখছেন ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও নাজাত দিবেন কে তো কার কাছে চাইলেন দেখেন ভিতরে গিয়ে কি করছে আবার ভিতরে গিয়ে কৌশল করছে কি দেখেন আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো সে আবে হায়াত ইয়া নবীজি রাহবতা এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও চাইতে হবে কার কাছে সারা দেশে পরিচিত আব্দুল আলীমের গাওয়া নবী মোর পরশ মনে আরো আসতে বলেন আলু ঘাটি গেল কোথায় এত আসতে কেন ভাই নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি জপতে হবে কার নাম এখানেই ভুল ফাজ করুনি আজ কুরুকুম আমাকে জপ আমি তোমাকে জপব আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আজ কুরুকুম বিল মাগফিরা আর আল্লাহ যখন স্মরণ করবেন আমাদের জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন এজন্য স্মরণ করতে হবে কাকে আবার আমাদের দেশের কিছু লোক লাফায়া জোরে চিল্লা চিল্লা স্মরণ করে এগুলো হারাম এগুলো কি হারাম কারণ একজন সম্মানিত মানুষকে আপনি যখন ডাকবেন আস্তে ডাকবেন না জোরে জোরে বলে যেমন চেয়ারম্যান সাহেব আসছেন আমি এই চেয়ারম্যান 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 কইলো দাঁড়াও দেখাচ্ছি তোমাকে চেয়ারম্যান সাহেবের কাছে আমি যাব গিয়ে সালাম দেব চেয়ারম্যান সাহেব আপনি ভালো আছেন এটা হলো আদব ঠিক না ঠিক একজন এমপি একজন ডিসি একজন মন্ত্রী ওনাকে কি এই মন্ত্রী মন্ত্রী এই করে বলে কেউ বলে না তো সবচেয়ে সম্মানিত কে কে সম্মানিত তো সে আল্লাহকে ডাকো কেন এরকম চিৎকার করে রাসূল নিষেধ করেছেন যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না অথচ আল্লাহ আমাদের সাথেই সব সময় ঠিক না ঠিক সব সময় আমাদেরকে রক্ষা করেন কে আমরা ফিস ফিস করে নামাজের ভিতরে দেই তসবিহ গুলো পড়ি সবার আগে শুনেন কে আল্লাহ বলছে না হুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি তোমার ঘালের যেই রগ এই রগের চেয়ে আমার ক্ষমতা তোমার কাছেই থাকে আল্লাহু আকবার সে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকতে ডাকলে পাগল হওয়া যাবে না বেহুশ হওয়া যাবে না তাহলে এরা হেদায়েতের মধ্যে থাকবে না আল্লাহকে ডাকতে হবে বিনয়ের সাথে কে বলছেন উদুল্লাহ তাদাররুআন খুফিয়াহ দুনাল জাহরি মিনাল কাউল চিৎকার করে বড় আওয়াজে আল্লাহকে ডাকা যাবে আমরা নামাজে ডাকি তাহাজ্জুদের নামাজের দাম কেন বেশি এটা গোপন বেশি এটার দামও বেশি আর কেউ দেখে না দেখেন কে আল্লাহ এই জন্য আল্লাহর মধ্যে বান্দার মধ্যে যে ইবাদত হয় সেটার দাম সবচেয়ে আল্লাহ বলছেন আমি তোমাদের রব আমরা বললাম কোথায় রব মানতে হবে আল্লাহ বললেন নামাজে যেমন মানবা সমাজেও তেমন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে রবের শিক্ষা পুরা উঠিয়ে দেয়া হয়েছে কথা বলেন না কেন অথচ ইসলামের প্রথম ফরজ কি বলেন তো
ইসলামের প্রথম ফরজ হলো রবের নামে পড়তে হবে ঠিক না ঠিক ইকরা বিসমি রাব্বিকাল লাযী প্রথম ওহি রবের নামে পড়তে হবে রবের নামে পড়লে ঐশীর মতো ডাকাত তৈরি হবে না রবের নামে পড়লে বাচ্চাদেরকে উত্তক্ত হতে হবে না কোনো মেয়েকে কেউ ইফটিজিং এর শিকার করতে পারবে না ঠিক কি না রজা রবের নামে যদি পড়া হয় ছেলেদের হাতে বাজে ফোন যাবে না ছেলে ফোন ধরবে কিন্তু বাজে জিনিসের দিকে চোখ যাবে না ঠিক না ঠিক এখন রবের শিক্ষা নাই আল্লাহ বলছেন আমার শিক্ষা ব্যবস্থা ঢুকাও ঐশীর অপরাধ কি ছিল বলেন তো শিক্ষা কি ছিল শিক্ষা ঐশীকে দিয়েছে ইংলিশ স্কুলে ইংলিশ স্কুলে বাচ্চা দিলে তো বাচ্চা এমনিই বুড়া দেয় পেলেতে কিসে দেয় 5 বছর বয়সে পেলে 6 বছর বয়সে নার্সারি 7 বছর বয়সে কেজি 8 বছর বয়সে কেজি 1 9 বছর বয়সে কেজি 2 10 বছর বয়সে কেজি 3 এটা বুড়া আবু হানিফার দিকে ইমাম বুখারীর দিকে তাকান 6 বছর বয়সে হেফজখানায় ভর্তি হয়েছে 7 বছর বয়সে বিশ্ব সেরা হাফেজ 9 বছর বয়সে বিশ্ব সেরা মুফতি 11 বছর বয়সে বিশ্ব সেরা মুহাদ্দিস আমাদের বাংলাদেশে 7 বছর বয়সের হাফেজ আছে না নাই কোন তদারকি নাই আর স্কুলে যেতে হলে এতগুলো বই পোলাপানের ঘাড়ে গাঁটি উঠায় দেয় আর ফোরকানিয়েতে যায় মাত্র একটা কিতাব নিয়ে কায়দা কি নাম ওখানে থুই আস একটা কিতাব থেকে পড়ে এইবারও পৃথিবীতে থার্ড পুরস্কার এনেছে একটা ছেলে কি নাম জানি সবাই নাম জানে পোলাপান হ্যাঁ এই বেটা তাকরি মানছে এখন এর আগে একবার পাঁচটা পুরস্কার 1 2 3 4 5 সব বাংলাদেশ নিয়ে আসছে কি মেধাবী ছেলে বাংলাদেশের আলহামদুলিল্লাহ বলেন আপনি কি পড়লেন ঐশীকে দিয়েছে ইংলিশ স্কুলে 3 তে যখন সে ঘরে আসে সাথে ছেলে একটা নিয়ে আসছে মা বাবা বলল একে কয় আমার বয়ফ্রেন্ড হি ইজ মাই বয়ফ্রেন্ড নাউজুবিল্লাহ কইলেন বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ডের কোন সিস্টেম ইসলামে নাই ইসলামে ছেলে মেয়ের প্রেম শুরু হয় বিয়ের আগে না পরে হ্যাঁ বিয়ের পরে আপনি মেয়ের হাতে হাত রাখবেন হাতের গুনাহ মাফ চোখে চোখ রাখবেন চোখের গুনাহ মাফ মেয়ের জন্য যা খরচ করবেন সৎকার সওয়াব আল্লাহ মোল্লামা লিখে দিবেন রাসূল বলছেন মা আনফাকা আয়ালি ওই পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেটা নিজের পরিবারের জন্য খরচ করা হয় সুবহানাল্লাহ এই যে সওয়াব আপনি কামাই করলেন এই তৃতীয় ক্লাসে থাকা অবস্থায় এই ঐশী গাঁজা খাওয়া শুরু হলো কারণ যেখানে আল্লাহর কাজ নাই সেখানে শয়তানের কাজ আছে গাঁজা খাওয়া শুরু হলো এই গাঁজার পয়সার জন্যই তো বাপ মা দুইজনের গলায় ছুরি চালালো ঠিক না ঠিক আর মাদ্রাসায় গিয়ে প্রথম বাচ্চারা পড়ে কি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم এখন এখানে আমরা যারা এসেছি আমি আমার চেয়ারম্যান ভাইকে অনুরোধ করব আপনার স্কুলগুলোতে আপনি কোরআন ঢুকায় দেন আপনার স্কুলগুলোর হেডমাস্টারকে ডেকে আপনি বলেন অন্তত আলাম তারা পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়ে ক্লাস 1 2 তে মুখস্থ করে নেবে এটা কি গুনাহ হবে কথা কন না কেন আপনার ইউনিয়ন সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনি স্কুলের মেয়েদের মাথায় স্কার্প লাগার ব্যবস্থা করে দেন মুখে মাস্ক দেখবেন এমনি থেকে যাবে ইফটিজিং ঠিক না ঠিক একজন চেয়ারম্যান এটা করেছেন তিনি কাপাসিয়ার পাশে যে গফরগাঁওয়ে তিনি বলেছেন হুজুর আমার তিনটা স্কুলে আমি বোরকা চালু করে দিয়েছি এখন ওই স্কুলের সামনে আর বখাটে পোলাপান আড্ডা দেয় না দোয়া করবেন আপনি আমার জন্য জি অবশ্যই আল্লাহ আল্লাহ আমি আপনার ছাত্র আমি আপনার ছাত্র হুজুর সুবহানাল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দেন তাই বলি চাচা হুজুরের ছাত্র আমরাও ছাত্র আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দিন দীর্ঘ সময় হুজুর আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ হুজুরের সারা জীবনে ইলমি খেদমতকে কবুল করুন আপনারা যেই হারে বসছেন আপনারা তো বোধহয় আসর আগ পর্যন্ত উঠবেন না হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক এটা হলো কোরআনের আকর্ষণ অন্য কিছুর আকর্ষণ নাই আমরা এই কোরআনের জন্য ভাই ভাই হয়ে গেছি সবাই ঠিক না বেটি এরকম যদি আমরা সমাজে ভাই ভাই হতে পারি আমাদেরকে কেউ ঐক্য নষ্ট করতে পারবে কেউ আমাদের দেশ থেকে দখল করতে পারবে না ঠিক না বেটি তাহলে আজকে প্রথম সিদ্ধান্ত আমরা নেব আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন পড়াবো রাজি আছেন তো একটু দেখি তো কারা কারা রাজি আছেন প্রিয় ভাইরা আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন
আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন হাতগুলো নামায় সুবিধা হবে কি জানেন আপনার ছোট ছোট মাসুম বাচ্চারা যখন কোরআন পড়বে ওই তেলাওয়াতটা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন রাসূল জীবনে হজ করেছেন কয়বার কয়বার ওই বিদায় হজ শেষ হজ শুরুর হজ কয়বার একবার এই রাসূল যখন আরাফার ময়দানে তখন দেখে যে একজন সাহাবীর পিছনে ছোট ছোট ওনার বাচ্চাগুলো হাঁটতেছে বিরাদিয়ানরা বলেন ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন বলছে এই প্রিয় সাহাবী শুনো ওই যে তোমার মাসুম বাচ্চাগুলো আরাফার ময়দানে আসছে ওদেরও হজ হচ্ছে কিন্তু ওদের আমলনামায় তো লেখার ওই যে ডায়রিটা নাই এটা তোমার আমলনামায় আল্লাহ তুলে দিচ্ছে 12 বছরের পরে প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দেয়া হয় কিয়ামতের ময়দান পর্যন্ত এটাই গলায় ঝুলানো থাকবে এটা দেখে দেখেই ফেরেশতারা এক জায়গায় ভালো জমা করবে আরেক জায়গায় খারাপ জমা করবে আল্লাহর কাছে দিবে আল্লাহর কাছে দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক পড়েন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা ইউ রিড ইওর বুক ইউ আর এনাফ টু টেক ইওর অ্যাকাউন্টেবিলিটি ঠাই নাই ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি কোন কবি কোন কবিতা জানি কোন বই সোনার তরি হ্যাঁ সোনার তরি কমন পড়েছে গো তো রবি ঠাকুর যে কি দিয়ে জীবন ভরেছেন সেটাও আল্লাহ হিসাব নেবেন ঠিক না ঠিক সবার হিসাব কার কাছে এজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ সবাইকে মাফ করে দেন তাহলে আপনাকেও মাফ করে দিবেন কে সব নবীরা রবের কথা বলে একটা দোয়া করতেন সারা দুনিয়ার মানুষের জন্য এজন্য আমি বলি দুনিয়ার ধর্মটা ইসলাম হওয়া উচিত আমরা সিটিং এ বসলাম আমেরিকাতে এক জায়গায় আমরা বিভিন্ন ধর্মের লোকেরা বসলাম তো আমাকে লোকেরা বলল যে ইমাম ঠাড়াই খুচ রিলিজিয়ন ইওর থিং শুড বি দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন ফর হোল হিউম্যানিটি কোন ধর্ম সমস্ত পৃথিবীর মানুষের জন্য হওয়া উচিত আমি বললাম ইউ সে ইট ইহুদি উঠে বলল আমি চাই ইসলাম হোক খ্রিস্টান উঠে বলল আমিও চাই ইসলাম হোক হিন্দু ঠাকুর বললেন নমস্তে ইয়ে ভাই মেরা ভি রায় ইয়ে হ্যায় আমার চোখে পানি চলে আসলো হ্যালো ওয়াই ইউ ডিডেন্ট টেক দ্য ইসলাম ইয়েট এখন পর্যন্ত তোমরা ইসলাম নিলা না কেন আমরা চিন্তা করছি আমি বললাম কেন ইসলাম পছন্দ করলা কো মোস্ট পিওরেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ইসলামের চেয়ে বিশুদ্ধ ধর্ম একটাও নাই ইসলামের যেই কিতাব আছে এই কিতাবের একটা লাইনও বানানো সম্ভব নয় ঠিক না ঠিক আমি বললাম আর কি পেয়েছো বলছে দেখেন আমাদের ইংল্যান্ডের বাইবেল একরকম আমেরিকার একরকম বাংলাদেশের আর একরকম কিন্তু সারা কোরআনে সারা পৃথিবীর মুসলমান একটা সুরাই নামাজে দাঁড়িয়ে পড়ে আমেরিকার মুসলমান যেটা পড়ে ইংল্যান্ডের মুসলমান সেটাই পড়ে ঠিক না ঠিক যেভাবে আমরা নামাজে দাঁড়াই ওরাও সেইভাবে দাঁড়ায় এত মিল দুনিয়ার কারো সাথেই নাই এরপরে বললাম আর কি কারণ বলছে আরো একটা কারণ আছে তোমাদের কাছে দোয়া আছে আমাদের কাছে কোনো দোয়া নাই আমরা দোয়া করি সমস্ত মানুষের জন্য দেখেন সব নবীরা একটা দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা সব নবীদের দোয়া সূরা বাকারার 102 নম্বর আয়াতে দোয়াটা তুলে দিয়েছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হে রব আমাদের সবাইকে দেন এখানে কিন্তু কোনো মুসলমানের নাম নাই কোনো লোকের নাম নাই আমাদের মৃতের দোয়াতেও কোনো মানুষের নাম নাই আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ومن وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على ইয়া আরহামার কি দোয়া দেখেন সমস্ত মানুষের জন্য দোয়া করছি সবার দুনিয়া সুন্দর করেন আখেরাত সুন্দর করেন জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচায়া দেন এরকম দোয়া আর কেউ করতে পারে এই পাশে এক বাড়িতে আগুন লাগলো এখন কি করবেন কি করবেন কি করবেন আপনি বলবেন নাকি বাড়িটা কার আগে দেখ এটা বলবেন বলবেন না কারণ কি আগে আগুন নিবাও যার বাড়ি হোক ঠিক না ঠিক সারা শরীরের চারপাশে আগুন
জাহান্নামের আগুন ধাউধাউ করছে কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ বলছেন তোমরা আগুনের দ্বারপ্রান্তে ছিলে তোমাদেরকে আমি কালেমার মতো নিয়ামত দিয়ে সেখান থেকে উদ্ধার করেছি ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা তোমরা সবাই ভাই ভাই হয়ে গেছো ঠিক না ঠিক এখন এই ভাইদেরকে মসজিদে নিয়ে আসতে হবে আপনার হিন্দু ভাইকে আপনি নিয়ে আসেন একটু চানাচুর খাওয়ান একটু বিস্কুট খাওয়ান তাকে একদিন দুই দিন মসজিদে আনেন তৃতীয় দিন দেখবেন সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনি তার পিছনে সময় দেন কারণ একটা মূর্তির কথাও তাদের কিতাবেই নাই ওই যে আমি বললাম না যখন বিপদে পড়ে কারা ডাকে আল্লাহ ডাকে বদ্রাও একই অবস্থা আমি একবার কক্সবাজার ছিলাম তখন সাত নম্বর সিগন্যাল উঠেছে বৌদ্ধ এক দোকানে আমি জিনিসপত্র দেখছিলাম তোরা বললো যে হুজুর আলে কি হইয়া কত বিফুন না আলে কি হইয়া ক সাত নম্বর সিগন্যাল উঠিয়ে অনে একটু আজান দেন আলে আয় আজান দিলে তোমার লাভ কি ক আরাও আজান দিও ওরাও জানে আজান দিলে বিপদ থেকে যায় ঠিক না ঠিক বিপদ ঠেকানোর একমাত্র মালিককে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মৌজুন কাল জেবাল সাগরে যেমন পাহাড়ের মতো ঢেউ উঠে তখন কারো কথা মনে ওঠে না মনে ওঠে কার কথা সব নবী আলাইহিস সালাম কার কথা বলেছেন আপনি এদেরকে দাওয়াত দেন এদেরকে আদর করেন এদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না আপনার পাশে যেই বাড়িটায় আপনার প্রতিবেশী আপনি যখন ভালো তরকারি রাঁধবেন রাসূল বললেন প্রতিবেশীর বাড়িতে পাঠাও তরকারি পাঠাইতে না পারলে ঝোল পাঠিয়ে দেন কি পাঠিয়ে দেন যেমন ইলিশ মাছ রেঁধেছে আজকে যে ঘরে আমি খেয়েছি খুবই স্বাদ হয়েছে রান্না আমি চাচ্ছিলাম যে শুধু ইলিশ মাছ দিয়ে খাই কিন্তু বাড়িওয়ালা চায় যে আরো অনেক কিছু দেখ তো ইলিশ মাছটা এত স্বাদ এই ঘরে রানলে পাশের বাড়িতে খবর যায় আপনি যদি ঝোল পাঠান ওই লোকটা খুশি হবে না বেজার আমি একটু শুটকির ঝোল পাঠিয়েছিলাম একে ইংলিশের ভাষায় ও শুটকি যখন প্রথম রান্না করি ও ভূমি করে দেওয়ার অবস্থা ও এসে আমার পাতিলা সহ ফেলে দিতে চাইছে বলছে ওটা ব্যাড স্মেল ইউ নো হোয়ার ফ্রম এত গন্ধ কোত্থেকে আসে ওকে ইউ উইল রিয়েলাইজ লেটার অন রান্দার পরে ওরে দিছি পরে খায়া কয় এত মজার তরকারি কই থেকে আসছে আছে ওই যে যেটার গন্ধ খারাপ সেটার মজা ভালো সেটার মজা ভালো দুই দিন খাওয়ালাম তৃতীয় দিন সে আমার সাথে মসজিদে গিয়ে বসে আছে কারণ অন্য ধর্মের কাছে কিছুই নাই ঠিক না ঠিক আমাদের ইসলামে কত রুটিন দেখেন আমরা সকালে তসবিহ আছে না নাই কথা কন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই নামাজের পরে তসবিগুলো আছে না নাই আর ওদের সারা বছরে কোনো কাজ নাই বছরে দুইটা কাজ একটা হলো বড় দিন আর একটা ছোট দিন আচ্ছা দিন কি 24 ঘন্টা জায়গা 48 ঘন্টা হয় তো এটা বড় হলো কেন আন্দাজে এটার নাম দিয়েছে ইটস এ বিগ ডে হে আচ্ছা হাউ ইটস এ বিগ ডে ইজ ডে গোনা বি 24 আওয়ার্স ডে কইলাম যে দিন থেকে আজকে 24 ঘন্টা হইছে নাকি কয় না তো এটারে বড় দিন কইলি কেন কিসের বড় দিন জন্মদিন মৃত্যুদিন উৎসব করার আমাদের কোনো সময়ই নাই ঠিক না ঠিক আমাদের 31 তারিখ উৎসব করার কোনো সময় শুভ নববর্ষ এটা বলাও গুনাহ এটা বলাও কি গুনাহ আপনি বলবেন আমার আগামী বছরটা যেন নেক কাজে ভরপুর হয়ে যায় আমার অতীতের গুনাহ যেন আমার আল্লাহ মাফ করে দেয় যেমন সূর্য ডুবার সময় রাসূল বলতেন আল্লাহ এই সূর্যটা যেভাবে ডুবলো আমার জীবন থেকে গুনাহগুলো আপনি ওইভাবে ডুবায়া দেন আল্লাহু আকবার আবার আগামী দিন যেন আমি সুন্দর করে চলতে পারি আপনি কবুল করেন আল্লাহু আকবার এজন্য আমাদের উৎসব হলো দুইটি কয়টি একটা হলো রোজা আর একটা হলো কোরবান দুইটাতেই আমাদের উৎসবের কোনো সীমানা নেই আত্মীয় স্বজনকে দাওয়াত দিব সবাইকে দাওয়াত দিব আমার আল্লাহ বলছেন আমাকে রব মানো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এটার উপরে যদি থাকেন এটার উপরে থাকতে হলে এডুকেশনে রবের শিক্ষা ঢুকাতে হবে পার্লামেন্টে রবের শিক্ষা ঢুকাতে হবে তারপরে সচিবালয়ে রবের শিক্ষা ঢুকাতে হবে ঠিক না ঠিক শুধু নামাজটা ফরজ করে দেন ঘুষ কমবে কিনা বলে ঘুষ কমবে কিনা ঘুষ অবশ্য বগুড়াতে নাই ঘুষ আহা আমার মনে হয় বাংলাদেশ ঘুষের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হবে একটা স্কুলের চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা শয়তানদেরকে ঘুষ দিতে হয় একটা ব্রেনি ছেলের ব্রেনের কোনো দাম নাই এখন আসতেছে কি সব বুসুইক্কা বুসুইক্কা বুঝেন চট্টগ্রামে বেকুবেরে কয় বুসুইক্কা বিভিন্ন জায়গায় বসে আছে কাজ জানে না কাম জানে না অথর্ব ঠিক না ঠিক বললাম ভাই চাকরি কেমনে হয়েছে গো যোগ্যতার তো দরকার নাই
দেশ শেষের দিকে, কিন্তু এটাই চূড়ান্ত না। আমরা যদি রবের সিদ্ধান্তের উপর অটল হই, আল্লাহ আমাদের কাছেই আমাদের দেশকে হস্তান্তরিত করবেন, ঠিক না বেঠিক? আমরা ইসলাম চাই, আমরা কি চাই? ইসলাম চাই রব, আমাদের রবকে। তোমাকে মৃত্যুর পরেই রবের সামনেই দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে তাদেরকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আজকে একটা সিদ্ধান্ত নেব, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেব, নিজে কোরআন শিখব, যে কোনো সময় মরতে পারি, মৃত্যুর সময় যদি কোরআনের ছাত্র হয়ে যেতে পারি, এটা শেষ করব। কষ্ট হচ্ছে? আচ্ছা যা, আমি একটু যাই, কারে ধরবো বলে? হ্যাঁ, আমার ভাইয়ারা দিবে, আমার ভাইয়ারা দিবে, ছেলেরা একটু যাবে। হ্যাঁ, আপনারা একটু পকেটে হাত দেন। আমি আমরা আল্লাহকে রব মানতে রাজি আছি তো? দেখেন এখন আমাদের বাংলাদেশে, আপনারা বলেন সারা পৃথিবীতে এই যে করোনা হলো, সবচেয়ে বেশি মারা গেছে কারা বলে? যাদের কাছে ইসলাম নাই, আর যাদের কাছে ইসলাম আছে তারা মারা গেছে সবচেয়ে কম, আলহামদুলিল্লাহ বলবেন না। আমাদের বাংলাদেশে তো এমন এমন লোক আছে করোনার নামই শুনে নেই, নামই শুনে নেই। বরিশালে এক মুরব্বীর সাক্ষাৎকার নিছে টেলিভিশনের ক্যামেরাম্যান, বলছে চাচা করোনা হয়েছে, করোনা কি করছ? হ্যাঁ এই বেটা করছো কি? মুই বোম্বাই মরিচ খাইছি, বলছো বেটা করোনা মোর কাছে আইবে না, একের খাস বরিশাল লাভ। কারণ কি, আবার করোনার ভিতরে মানুষকে উজু শিখানো হয়েছে, ঠিক না বেঠিক? করোনায় কি জিনিস ধুতে হয়? হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়। আমার ইসলাম 1400 বছর আগে বলেছে, তোমরা যদি রোগ মুক্ত থাকতে চাও ওযু করো, রোগ মুক্ত করে দিবেন কে? তো ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। কই ছেলেটা ঢুকে নাই? হ্যাঁ ঢুকো, রেডি আছো? দাঁড়ায় আছো কেন? ঢুকো ঢুকো। আপনারা একজন আমার আম্মারা বোনেরা যারা আছেন, আপনারা ইনশাল্লাহ আপনাদের সাধ্যমতো দিবেন ইনশাল্লাহ, কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা, এগুলো দিয়ে দিবেন কোরআনের মাহফিল। তা না হলে এগুলো চোর ঢুকে চুরি করে নিয়ে যাবে, যাকাত তো দেন না, সেই জন্য এগুলো চুরি হয় বেশি। যাকাত দিলে হেফাজত করবেন কে? তাহলে আমরা বলেছি আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমরা বলি রব্বানা লাকাল হামদ। এর পরে আল্লাহ বলছেন, যদি আমার উপরে থাকো, সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি ফেরেশতা নাযিল করব। আল্লাহ তাখাফু, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আফগানিস্তানের একটা কথা আপনাদেরকে বলছি, এটা উঠেছে একটা টিভি চ্যানেলে, বিবিসি টিভি চ্যানেলে, আফগানিস্তানে যুদ্ধ করেছেন একজন, তিনি এসেছেন। আপনারা কোথায়? হ্যাঁ ও আপনারা উঠবেন না প্রিয় ভাইরা। হ্যাঁ আমি শেষের দিকে যাচ্ছি ইনশাল্লাহ, আমরা এখানে ও একটা বেজে গেছে সেই জন্য উঠে গেছে, আগে বলতেন, বসেন ইনশাল্লাহ। আফগানিস্তানের একজন সেনাপতির সাথে বিবিসির সাংবাদিক কথা বলছেন, যে হাউ ওয়াজ ইওর ওয়ার ইন আফগান, আফগানিস্তানে তোমার যুদ্ধ কেমন ছিল? তিনি বললেন, আই হ্যাভ সিন অলমাইটি ইন আফগান, আমি আল্লাহকে আফগানিস্তানে দেখেছি। আরো আস্তে কন্যা, সুবহানাল্লাহ। এখন সাংবাদিক জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ সি দা অলমাইটি, তুমি আল্লাহকে কিভাবে দেখেছো আফগানিস্তানে? তিনি বলেছেন, রাত 3টার সময় আমরা বোম্বিং করেছি, বোম্বিং এর সময় দেখলাম নিচে বোম পড়ে নেই, পাগড়িধারী লম্বা লম্বা সাদা জামার হুজুররা এই বোমগুলো ধরে পানিতে চুবায় ধরছে। এরা প্লেন থেকে নেমে আসলো, এসে বলল, তোমাদের হোয়ার ইজ দ জোরিয়ার, তোমাদের ওই যোদ্ধারা কোথায় যারা রাতের বেলায় তোমাদেরকে পাহারা দেয়? এক মসজিদের ইমামের কাছে যাওয়ার পরে তিনি বলছেন, এরা আমাদের যোদ্ধ না, এরা আল্লাহর ফেরেশতা। কারণ যারা আল্লাহকে রব মানে, আল্লাহ বলছেন তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন, ঠিক না বেঠিক? আমাদের এই করোনা মহামারীতে ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। আমাদের কোনো ওষুধ নাই, বিশুদ্ধ নাই, ভালো চিকিৎসাও নাই, ঠিক না বেঠিক? এই উপলক্ষে কত যে টাকা লুট হয়েছে তার কোনো হিসাব? স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভারের ফান্ডে জমা হয়েছে 120 কোটি টাকা, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার। এবার বড়গুলো কত খাইছে চিন্তা করে, দেশের টাকা যায় কই? আমরা আফসোস করি না, কারণ আমার আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক না বেঠিক? যার সম্পদ কম তার শান্তি বেশি, তার শান্তি দিয়ে দেন কে? আর যার সম্পদ বেশি তার কোনো শান্তি
নাই ওষুধ খাইতে খাইতে তো জান সে শান্তি করবে কখন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আমাকে রব মানো তোমার যে কোনো সমস্যায় তুমি আমার কাছে চাও আমি তোমার সমস্যা মিটাপ করতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আমাকে রব মানো পাঁচ ওয়াক্ত নামাজ আমরা রব মানি কাকে ঢুকলেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল হামদ তারপরে আল্লাহ বলেন হলো না হাত লাগাও পা লাগাও কপাল লাগাও মাটিতে সবকিছু মাটিতে লাগাও আমরা বললাম মাটিতে কেন আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাদেরকে বানালাম এই মাটিতে আবার নিয়ে যাওয়া হবে মাটিতে জোরে হাঁটবে না যারা মাটিতে দম্ব ভরে হাঁটে মাটি তাদের থেকে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিবে কারণ মাটি কার কথা শুনে কার কথা শুনে আল্লাহর কথা শুনে মাটিতে হাঁটবো কিভাবে সেটাও কোরআন শরীফে আছে না নাই ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার গেছে কালেকশন শেষ বসেন পড়েন একটু দোয়া পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক।